আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের রান্নাঘর। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন গ্রেভি। সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আমি এই রেসিপিটি শেয়ার করব, তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেওয়ায়। তো চিকেন গ্রেভি তৈরি করার জন্য এখানে 2 কেজি চিকেন নিয়েছি আর খুব ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন চিকেনের পিসগুলোকে এরকম একটু বড় সাইজে নেওয়ার, কারণ চিকেন কষানোর সময় যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে এর স্বাদ এবং কালার ভালো আসে না। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তাই একটা বোলের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিলাম আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 কাগজি লেবুর রস। এখানে আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ পাউডার এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে লেবুর রস বা ভিনেগার দেওয়ার ফলে মাংসের মধ্যে যে একটা স্ট্রং স্মেল থাকে সেটা আর থাকবে না। এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা, আবারও খুব ভালো মতো মেখে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে প্রায় 20 মিনিটের মতো রেস্ট রেখে দেবো। আর এদিকে গ্রেভিটা তৈরি করে নেবো, তাই উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল, আর দিচ্ছি 4টে এলাচ এবং 1টা তেজপাতা। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ এবং 1 চামচ লবণ। এবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেল, পেঁয়াজটাকে খুব বেশি ভাজলে হবে না, ঠিক এভাবে ভাজতে হবে। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 চামচ জিরে পাউডার, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 কাপ রসুন বাটা, 1/4 কাপ আদা বাটা, আর দিচ্ছি 7 মতো লবণ অর্থাৎ 1 চামচ। আর দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো, এর মধ্যে আছে এলাচ, দারচিনি, শাওজিরে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা ভাজা। এবার সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে কষে নেওয়া হয়ে গেল, দেখুন মশলা থেকে তেল ছিঁড়েছে। এবার এই রেস্ট রাখা মাংসটা থেকে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর এই ম্যারিনেট করা মাংসটাকে গ্রেভির সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মাংসটাকে মশলার সঙ্গে মেখে নিতে হবে। আর এই গ্রেভিটাকে অবশ্যই ভালোভাবে তৈরি করে নেওয়ার পর তারপর মাংসটাকে অ্যাড করতে হবে, তা না হলে টেস্ট এবং টেক্সচার কোনোটাই ভালো আসবে না। তো উনুনের আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন মাংস থেকে জল ছেড়ে এসছে। আর এখানে আমরা কিন্তু কোনোরকম এক্সট্রা জল ব্যবহার করব না। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 20 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব। তো প্রায় 20 মিনিট পর ফিরলাম, ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন মাংসগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কালারটা ভীষণ সুন্দর এসছে। তো আমার আজকের রেসিপি চিকেন গ্রেভি তৈরি হয়ে গেল। এবার উনুন থেকে কড়াইটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় বানাবেন। আর বানানোর পর কেমন হয়েছিল তার মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। দেখতে থাকুন স্বপ্নের রান্নাঘর। বিদায় বন্ধুরা।